নিয়ে যাব একে দিন আমি রব নাই ভুবনে ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব একে দিন আমি রব নাই চিরদিন যারা চলে যাবেন যারা যেতে হবে মনে করেন তারা বলেন হারিয়ে যাব একে দিন আমি রব নাই ভবনে বাস বাগানে বাগর স্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আবাই যাবে ভুলে রাখবে না জানি কোন খবর ঠিক কি না বাস বাগানে বাগর স্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অসুর কোন দিন হারিয়ে যাব একে দিন আমি রব নাই ভুবনে জবান খোলে মাশাআল্লাহ হারিয়ে যাব একে দিন আমি রব নাই ভুবনে ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ক্ষমা করে দি তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব একে দিন আমি রব নাই ভুবনে চিরদিন জোরে বলুন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই যারা আমার বাবা জানে না ও বন্ধুরা আমার আমরা সুন্নি আকীদার অনুসারী যারা তারা যখন একটু জিকির করি আল্লাহ আল্লাহ জিকির করি তখন হঠাৎ করে একটু মাথাটা নাড়াচাড়া দেওয়া হয় কি হয় না আর যদি কারো সুন্নাত অনুযায়ী চুল হয় আছে না কারো সুন্নাতি চুল আছে না চুল রাখার পদ্ধতি যদি কেউ সুন্নাত অনুযায়ী রাখতে চায় তাহলে তিন প্রকার কয় প্রকার আমি যেভাবে রাখছি এটা সুন্নাত আদায় হইছে না এমনি রাখলাম আর কি তবে সুন্নাতের খেলাফ করে নেয় সামনে পিছনে সমান সামনে পিছনে সমান কারণ এত চাপ ব্রেনে ব্রেনে এত চাপ হ্যাঁ কোন এক সময় রেখেছি আলহামদুলিল্লাহ সুন্নাত আদায় করেছি ইনশাআল্লাহ ছিল এতটুকু ছিল একবার তো আদায় করেছি বলবো মুস্তফা একবার তো রেখেছি কিন্তু মাদ্রাসার চাপে পরিচালনার চাপে ওয়াজ মাহফিলের চাপে পড়া শোনা এই সেই নানান ঝামেলায় আর রাখা যাচ্ছে না তিন প্রকার চুল রাখা সুন্নাত এক প্রকার চুল হলো কানের লতি পর্যন্ত হয়ে যাবে নাম্বার দুই ঘাড় টাচ করবে নাম্বার তিন এই জায়গা পর্যন্ত চলে আসবে ঘাড়ের দুই কান্ধে পর্যন্ত চলে আসবে যদি সুন্নাতি চুল রেখে কেউ আল্লাহ নামের জিকির করে আর যদি একটু মাথাটা নাড়ায় তখন কেউ কেউ আঙ্গুল দিয়ে দেখায় বলে বন্ডামি করছে কেউ বলে না বলে না ইউটিউবে দেখেন না বলে না বলে না কিন্তু আ লম্বা চুল নিয়ে একটু আল্লাহ জিকির করলে মাথাটা নাড়াইলেই ভন্ড আরেকজনে তো লাভ মেরে বাসে রাখা কথা কয় না আরে আপনারা দেখেন না ওরে বাবার ডিগবাজি খেতে খেতে তো চার পাঁচ খান ডিগবাজি খাই লেছে কথা বলেন কথা বলেন শুধু যে সাধারণ ডিগবাজি না ফিসাবরে লয়ে উল্টে খাই লেছে আছে না আছে না ও ভাই এইটা আবার কোন হাল হ্যাঁ সুন্নাতে চুল মাথায় আল্লাহ নামের জিকির করছে একটু তাল হয়েছে তো অসুবিধাটা কি খোদার নামের জিকির মহব্বতে ভালোবাসায় জুস নিয়ে জিকির করা কোনো অসুবিধার কারণ নাই হাদিস শোনো আন আবি সাঈদিনিল খুদরিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم أكسروا ذكر الله حتى يقول مجنون رواه أحمد نبي جي بولن পরিমাণে জিকির করো এমন কি জিকির এমনে করো যেন মানুষ তোমাকে দেখলে পাগল বলে আল্লাহ তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال اكثروا ذكر الله حتى يقولوا مجنون رواه احمد
أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم جُرِه ما شاء الله مولانا محمد وعلى آل سيدنا محمد. جبل خلے محبت انتر تھے جرے جرے اچھو آواز اللہم سل ما شاء الله مولانا محمد وعلى آله لنا محمد لا ورب العرش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کونین میں نعمت رسول اللہ کی. اللہم صل سیدنا مولانا محمد وعلى آلِ مولانا محمد. ہم بھکاری وہ کریم ان کا خدا ان سے فضل. ہم بھکاری وہ کریم ان کا خدا ان سے فضل. اور نہ کہنا نہیں عادت رسول اللہ کی. اللہم جرے وعلى آل سيدنا প্রিয় মুসলমান ভাইরা প্রত্যেকটি কাজের জন্য ভালো ভালো নিয়ত দরকার. আপনি পাগড়ি পরবেন, পাঞ্জাবি লাগাবেন, নামাজ আদায় করবেন, হজ্জে যাবেন, আপনার নামের আগে হাজি লাগাবেন. আপনি মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, শাইখুল হাদিস, ইমাম, খতিব, যেই যাই পেশায় থাকেন না কেন, আমার প্রিয় ভাইরা প্রত্যেকটি কাজ যদি ভালো ভালো নিয়তে না হয় তো আপনার ওই কাজের ফলাফল আল্লাহর থেকে আশা করা যায় না. ইমাম মুসলিমের হাদিস, কিয়ামতের ময়দানে আল্লাহ জাল্লা জালালুহু একজন শহীদ থেকে প্রথম হিসাব নেবে, শহীদকে জিজ্ঞাসা করবে, ও আমার শহীদ, তুমি তো আমার কাছে শহীদ হয়ে আগমন করেছো, আমি আমি কি তোমাকে কোনো নিয়ামত দিয়েছিলাম? শহীদ বলবে, হ্যাঁ মাওলা, আমি দুনিয়াতে আরামে ছিলাম, অনেক শান্তি দিছিলাম, অনেক আরামে ছিলাম, তুমি আমাকে এই 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 নিয়ামত দিয়েছিলা, আল্লাহ তোমার নিয়ামত পেয়ে আমি খুশি, আমি সন্তুষ্ট. আল্লাহ বলবে, বান্দারে, ও শহীদ, আমি যে তোকে নিয়ামত দিয়েছিলাম তুই আমার জন্য কি করেছিস, দুনিয়া থেকে আমার জন্য কি নিয়ে এসেছিস? শহীদ বলবে, মাওলা, আমাকে তুমি নিয়ামত দিয়েছিলা, এই জন্য আমি তোমার রাস্তায় শহীদ হয়েছি, মাওলা, রক্ত ঝরিয়েছি তোমার দিনকে রক্ষা করার জন্য. আল্লাহ বলবে, না না, তুই জবান দিয়ে মিথ্যা কথা বলছিস. কি বলবে? জোরে বলুন, কি বলবে? মিথ্যুক. আল্লাহ বলবে, মিথ্যা কথা বলছিস. তখন শহীদ বলবে, আল্লাহ, কেমনে মিথ্যা বললাম? আল্লাহ বলবে, তুই এই জন্য শহীদ হয়েছিলি যেন মানুষ তোকে হা তোকে বীর বাহাদুর বলে, তোকে মুজাহিদ বলে. আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাকে আদেশ করবে, হে জাহান্নামের ফেরেশতা, তার পা ধর, তাকে উপুর করে টেনে টেনে হেচড়ে হেচড়ে জাহান্নামে ফেলে দে. জোরে বলুন, নাউজুবিল্লাহ. অর্থাৎ শহীদ হয়েছে মানুষ দেখেছে, হ্যাঁ জবাই হয়েছে মানুষ দেখেছে, রক্তাক্ত হয়েছে, শরীরের রক্ত নিয়েই তো তাকে দাফন করা হয় নাকি শহীদদেরকে, আহা, ওই অবস্থায় তারা উঠবে, কিন্তু আল্লাহ বলে, না না, ওই হাতের তা
তলোয়ার জিহাদের ময়দানে গমন আর অন্তর এক রকম ছিল না বিধায় তোমার শহীদের ফলাফল আমার কাছে নাই তুমি যেই উদ্দেশ্যে শহীদ হয়েছিল মানুষ তোমাকে বাহবা দিবে মানুষ তোমাকে বীর বলবে তো তোমার উদ্দেশ্য অনুযায়ী দুনিয়াতে তুমি তো এটার লক্ষ্য পেয়ে গেছো মানুষ তোমাকে শহীদ বলেছে মানুষ তোমাকে বীর বাহাদুর বলেছে সুতরাং আমার কাছে আর কোনো প্রতিদান নাই যাও তুমি জাহান্নামে যাও জোরে বলেন নাউজুবিল্লাহ শহীদের ব্যাপারে ফয়সালা হয়ে যাওয়ার পর একজন কারি সাহেবকে ডাকানো হবে কোরআন পাক যিনি শিখেছেন নাম নজনকে শিখিয়েছেন একজন কারি সাহেবকে ডাকবে আল্লাহ বলবে ও কারি এ কোরআন তেলাওয়াতকারী আমি কি তোমাকে কোনো নিয়ামত দিয়েছিলাম সে বলবে মাওলা হা হা নিয়ামত পেয়েছিলাম তুমি আমার জন্য কি করেছো ওই কারি সাহেব বলবে আল্লাহ আমি তোমার কোরআন শিখেছি কোরআন শিখিয়েছি আল্লাহ বলবে মিথ্যুক মানুষ যেন তোমাকে কারি বলে মানুষ যেন তোমাকে সম্মান করে মানুষের প্রশংসার বাহবা পাওয়ার জন্য তুমি শিখেছিলে এবং শিখিয়েছিলে অন্তর ঠিক ছিল না নিয়ত পরিষ্কার ছিল না আমি আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য তুমি কারি হও নাই কোরআন শোনাও নাই শিখাও নাই আহা যাও জাহান্নামের ফেরেশতাকে আদেশ করা হবে তাকে উপর করে জাহান্নামে ফেলে দাও জোরে বলেন নাউজুবিল্লাহ আর একটু আওয়াজ করে বলা যাবে নাউজুবিল্লাহ আমাদের জন্য চিন্তা করা উচিত আমরা যেন এখনই চিন্তা করি এরপর একজন সম্পদশালী আসবে আল্লাহ বলবে আমি কি তোমাকে কোনো নিয়ামত দিয়েছিলাম বলবে হ্যাঁ আল্লাহ অনেক নিয়ামত পেয়েছি আল্লাহ গাড়ি বাড়ি টাকা পয়সা পোশাক আশাক ফার্নিচার অনেক কিছুই তো পেয়েছি মন যা চেয়েছে তাই কিনেছি তাই খেয়েছি আহা ও বান্দা আমার জন্য কি করেছিস সে বলবে মওলা এমন কোনো খাত নাই যেই খাতে আমি পয়সা ব্যয় করি নাই আমি প্রত্যেক জায়গায় জায়গায় পয়সা দিয়েছি আল্লাহ বলবে মিথ্যুক কি বলবে জোরে বলেন মিথ্যুক মওলা দিয়েছি তো বটে আল্লাহ দিয়েছি তো না না দিয়েছ তো কিন্তু নিয়ত পরিষ্কার ছিল না মানুষ যেন তোমাকে চেয়ারম্যান বলে মানুষ যেন তোমাকে বিদেশি বলে বলে বিদেশ থেকে আসছে প্রবাসী মানুষ টাকা না দিলে ইজ্জত থাকবে না ইজ্জতের ভয়ে দিয়েছে সর্দার মানুষ নামাজ না পড়লে সর্দারি থাকবে না সর্দারির ভয়ে নামাজ করেছে হাজি মানুষ হজ করে এসেছে মসজিদে না গেলে হাজি লকব লাগানো যাবে না আল্লাহ বলবে আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি ইবাদত করো নাই ওই সম্পদশালীকে বলবে তুমি আমার রাস্তায় দান করেছো তোমার নিয়ত পরিষ্কার ছিল না আমি আল্লাহকে খুশি করার নিয়তে দাও নাই দুনিয়াবি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য দুনিয়ার কোনো মাকাম দুনিয়ার কোনো প্রশংসা বাহবা পাওয়ার জন্যই তুমি তোমার পয়সাগুলো ব্যয় করেছিলা আল্লাহ বলবে এই আযাবের ফেরেশতা ওকে পা ধর ওকে উপর করে টেনে হেচড়ে জাহান্নামে ফেলে দে জোরে বলুন নাউযু বিল্লাহ প্রিয় মুসলমান আব্বা জানেনা আমার মা বোনেরা আমার কলিজার টুকরা ভাইয়েরা যুবক ভাইয়েরা আমার ইমাম সাহেবেরা খতিব সাহেবেরা খোতাবায়ে আজম তলাবায়ে আজম আমার সম্মানিত মুরব্বি বাবারা যে যেই পেশায় লিপ্ত আছেন আমি সবাইকে অনুরোধ করব প্রত্যেকটি কাজের জন্য ভালো ভালো নিয়ত দরকার আমরাও আল্লাহ এবং তার রসুলকে খুশি করার জন্য আমল করতে চাই কি চাই না দুই হাত উঁচু করে বলুন চাই কি চাই না আল্লাহ জিন্দাবাদ আমার প্রিয় ভাই জানেন না এই জন্য এই জামিয়া এই উস্তাদুল উলামা ইউনুস মিয়াতিকি রহমাতুল্লাহ আলাইহি যিনি আমার পিছনে আরাম ফরমাচ্ছেন অনেক বড় আলিম হাফেজ অনেক বড় আল্লাহ তাবারক তাআলার ওলির সেই আহাই সালে সওয়াবের মাহফিলে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা যারা এই দরবারে বসে বসে দরুদ ও সালাম পড়তেছি একটু পরে দাঁড়িয়ে সালাম হবে আমার প্রিয় ভাইরা বাবারা যদি মোহাব্বত থাকে সরাসরি যদি আমাদের নবীর মুস্তাফার সঙ্গে আমাদের ভালোবাসা লেগে যায় তো বাস্তা লাগবে না মাধ্যম লাগবে না ফেরেশতা লাগবে না সরাসরি আমরা আমার নবীর দরবারে দরুদের আওয়াজ পৌঁছে দিতে পারবো মাধ্যম লাগবে না কারণ মাধ্যম তো তখন হবে যখন মহব্বত থাকবে না যখন মহব্বত থাকবে তখন মাধ্যম লাগবে না মুস্তফা সরাসরি আমার আপনার জবানের আওয়াজ শুনতে পাবে আর জোরে সুবহানাল্লাহ হায় হায় আমরা কি মাধ্যম হয়ে যেতে চাই না সরাসরি জোরে বলুন সরাসরি না মাধ্যমে যদি বলা হয় সচিব সাহেবের সঙ্গে দেখা করতে হবে তোমাকে টিকিট ছাড়া গেট পাস লাগে তো নাকি সচিবালয়ে ঢুকতে গেট পাস লাগবে না সচিব সাহেবের পাওয়ারফুল লোক খুব কাছের লোক যা পাস কাট লাগবে না চলে যাও
হতে পারে কখনো কখনো এমন হ্যাঁ হ্যাঁ কিন্তু স্বাভাবিকভাবে এরকম হয় না হ্যাঁ ভাই দুনিয়ার সিস্টেম অনুযায়ী সচিবালয়ে ঢুকলে গেট পাস লাগবে হ্যাঁ হ্যাঁ যদি কোন নবীর উম্মত মহব্বতে নবীর উপরে দরুদ ও সালাম পড়ে আর খোদার জিকির খোদাকে স্মরণ মহব্বতে করে ভালোবাসা নিয়ে করে কে দেখলো আর কে না দেখলো সেদিকে তাকায় না তো আল্লাহ জাল্লা জালালুহুর সঙ্গে আর মুস্তাফার সঙ্গে মাধ্যমবিহীন সম্পর্ক তৈরি হয়ে যাবে আল্লাহ বলেছে গোপনে গোপনে মানুষ যখন ঘুমিয়ে যায় রাত্রিবেলা উঠে যাও আমি আল্লাহ তাবারাকা তাআলা তোমার সঙ্গে আমি সম্পর্ক করে নেব তুমি আমাকে দেখতে পাবে আমিও তোমাকে রহমত দেব জোরে বলো সুবহানাল্লাহ তো ওই পরিবেশে তো উঠতে হবে ওই পরিবেশের সঙ্গে আমি নিজেকে খাটিয়ে নিতে হবে তখন আমি জাগ্রত হব খোদাকে ডাকব জিকির করব মুস্তাফাকে দরুদ ও সালাম দেব অন্তর তো পরিষ্কার হতে হবে ও মুসলমান আল্লাহ তাবারাকা তাআলা আমাদের অন্তরগুলোকে পরিষ্কার করে দিন জোরে জোরে বলি আমিন একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মাশাআল্লাহ জোরে وعلى آل سيدنا محمد جهنم میں گیا جو ان سے مستغنا ہوا ہے خلیل اللہ کو حاجت رسول اللہ کی اللهم صل على وعلى آل سيدنا সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যে মহান আল্লাহ তাবারাকা তাআলা তার দ্বীনের কথাগুলো বলার জন্য আমাকে এখানে বসিয়েছেন আপনাদেরকে ধৈর্যের সঙ্গে এত রাত পর্যন্ত বসার তৌফিক দিয়েছেন এজন্য জবান খুলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ বেশুমার বেহাদ দরুদ ও সালাম আল্লাহর প্রিয় নবী নূর নবী অদৃশ্যের খবর দাতা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর একটা জবানও বন্ধ হবে না উঁচু আওয়াজে সবাই বলি আমিন আমার প্রিয় ভাই জানেনা সূরাতুল আহজাব 12 নম্বর 22 আয়াত নম্বর 41 আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন সকলে আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ কোরআনের অংশ প্রত্যেক হরফে 10 নাকি হবে সবাই পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা আল্লাহ তাবারাকা তাআলা বলেন ওহে ঈমানদারেরা ওহে যারা ঈমান এনেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলেছে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাবারাকা তাআলার উপর বেশি বেশি জিকির করো আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো কোরআনে পাকে এই জিকরুন শব্দের অনেক মিনিং হয়েছে অনেক অর্থ অনেক অর্থ নামাজকে জিকির বলা হয় রোজাকেও জিকির বলা হয় আল্লাহ আল্লাহকেও জিকির বলা হয় ভালো কাজকেও জিকির বলা হয় কোরআন তেলাওয়াতকেও জিকির বলা হয় সুবহানাল্লাহ বলেন আমার প্রিয় ভাই জানে না বাবা জানে না আল্লাহ তাবারাকা তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন কোরআন তেলাওয়াত ও জিকির নামাজ পড়ার নামও জিকির তবে আমি আল্লাহ তাবারাকা তাআলার স্মরণে সর্বদাই তুমি আমা আমি আল্লাহ তাবারাকা তাআলাকে স্মরণ করা এইখানে এই জিকিরের কথা বলা হয়েছে প্রিয় ভাই জান আমার বাবা জানে না এরপর আল্লাহ তাবারাকা তাআলা বলেন ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসিলা সকাল এবং সন্ধ্যায় তুমি আল্লাহ তাবারাকা তাআলার পবিত্রতা ঘোষণা করো সকাল এবং সন্ধ্যার কথা কেন বলা হয়েছে দুপুরে অত বলার দরকার দুপুরে অত বলতে পারত রাত 12টায় অত বলতে পারত রাত 3টা যখন মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে তখন আচ্ছা আচ্ছা তাহাজ্জুদের পরের সময়টাকে ফজর বলা হয় ঠিক না আর সন্ধ্যা বলা হয় কি আসর থেকে মাগরিবের এই সময়টাকে কি বলেন আচ্ছা হাদিসে পাকের সাদ হচ্ছে মিশকাত শরীফের কিতাব সালাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাবারাকা তাআলা দুনিয়ার জমিনে যারা ইবাদত করে যারা ইবাদত গুজার তাদেরকে দেখাশোনা করার জন্য ফজরের নামাজের সময় একদল ফেরেশতা দুনিয়াতে পাঠান
সারাদিন তারা আল্লাহ তাবারক তাআলার বান্দাদের ইবাদতগুলো নোট করে তারা দেখে তারা পর্যালোচনা করে আসরের নামাজ যখন সময় যখন হয়ে যায় তখন রাতের একদল ফেরেশতা চলে আসে দিনের এবং রাতের উভয় দল একসাথে আসরের নামাজ আদায় করে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইজান আমার বাবা জানেন না দিনের ফেরেশতা রাতের ফেরেশতা যখন একসাথে হয়ে যায় দিনের ফেরেশতা নামাজ পড়ে চলে যায় আর রাতের ফেরেশতা রয়ে যায় আসর থেকে তাদের ফজর পর্যন্ত ডিউটি আবার রাতের ফেরেশতা ফজরের নামাজের জামাতে অংশ গ্রহণ করে আবার দিনের ফেরেশতা চলে আসে এইভাবে রাত্রির যে যারা আমল করে যারা ইবাদত করে তাদের আমলগুলো ফেরেশতারা নোট করে আল্লাহ তাবারক তাআলা বলেন এই দুই সময়ে দুই দল ফেরেশতার সমন্বয় ঘটে এই জন্য যখন ফেরেশতাদের মিলন হয় তখনই তোমরা আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো বলেন সুবহানাল্লাহ আধুনিক বিজ্ঞান বলছে সকাল বেলায় সূর্য যখন উঠে ফজরের নামাজ যখন মানুষ পড়ে তখন মানুষের মস্তিষ্ক ঠান্ডা থাকে কি থাকে কি বলেন ঠান্ডা থাকে তো এই মস্তিষ্ক যখন ঠান্ডা থাকে দিনের আলো যখন ঠান্ডা থাকে সূর্য তখন উঠে না সূর্যের সঙ্গে মস্তিষ্কের একটা সম্পর্ক আছে যখন সূর্যের তাপ বেড়ে যায় তখন দেখবেন মেজাজ একটু গরম হয় কি বলেন শরীর যখন ঘর্মাক্ত হয় তখন মেজাজটা কি হয় একটু তেজি তেজি থাকে না তখন সকাল বেলায় যখন আপনি নামাজ আদায়ের পর জায় নামাজের মুসল্লায় বসে যাবেন তখন সূর্য দেখবেন উঠতেছে উঠতেছে মাত্র কিন্তু পরিবেশটা আবহাওয়াটা কল ঠান্ডা ঠিক না ওই সময়ে যারা আল্লাহ 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 জিকিরে লিপ্ত হবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে লিপ্ত হবে তো মস্তিষ্ক ঠান্ডা আবহাওয়াও ঠান্ডা ফেরেশতাদের মিলনের সময় ওই সময়ের জিকির আল্লাহ তাবারক তাআলা কবুল বেশি করবে এবং এইটা কলবের মধ্যে বেশি করে প্রভাব বিস্তার করবে এজন্য আল্লাহ তাবারক তাআলা বলেন তোমরা এই দিনের দুপ্রান্তে জিকির করো আমি আল্লাহর প্রশংসা করো পবিত্রতা আদায় করো কিন্তু আল্লাহ বলেছেন না জিকির তো করবে কাসীরা বেশি বেশি করো সুবহানাল্লাহ বলেন আল্লাহ কি বলছেন বেশি বেশি করো এরপর আল্লাহ বলছেন ফাইদা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিকুম জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা কদাইতুমুস সালা নামাজ যখন সম্পাদন করবে নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমরা বসে বসে আল্লাহর জিকির করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করবে বরং বিছানার উপর শুয়ে শুয়েও আল্লাহর জিকির করবে এখানে কেউ কেউ আছে বলে না 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 আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না কেউ বলে উঁচু আওয়াজে জিকির করা যাবে না কেউ বলে দাঁড়িয়ে জিকির করা যাবে না বলে না এখন তো ফতোয়া আসতেছে কোরআনের অপব্যাখ্যা হাদিস সহি কিন্তু জাল বানাচ্ছে জাল কিন্তু সহি বানাচ্ছে আপনারা জানেন না বুখারী শরীফের হাদিসগুলো জাল বানানো হচ্ছে বিভিন্ন হাদিসের কিতাবগুলো সহি দাইব করা হচ্ছে সহি মুসলিম দাইব মুসলিম সহি না সহি দাইব না সহি ইমাম বুখারীর চাইতে আরো বড় বড় শায়খ আছে নাউজুবিল্লাহ মনে করতে মনে করছে এখনকার টেলিভিশনে বসে বসে বলছে না দাঁড়িয়ে জিকির যারা করে ওরা ভণ্ড তো কোরআন কি বলছে দাঁড়িয়ে জিকির যারা করছে তারা ভণ্ড কোরআন কি বলছে আল্লাহ কি বলছে আল্লাহ বলছে বসেও করো দাঁড়িয়েও করো শুয়েও করো যেভাবে আছো ওভাবে করো প্রস্রাবখানা ছাড়া আর স্ত্রী সহবাস ছাড়া শরীর যতক্ষণ পবিত্র থাকবে হ্যাঁ কোন কোন সুফিয়ানে কেরাম ওনারা তো পায়খানা প্রস্রাবেও করতেন কিন্তু জিহ্বা নাড়তেন না কি নাড়তেন না জিহ্বা নাড়তেন না কেন এক মুহূর্তের জন্য আল্লাহ তাবারক তাআলার জিকির থেকে তারা মাহরুম হতেন না যদিও জিহ্বা বন্ধ কিন্তু অন্তরে অন্তরে আল্লাহকে স্মরণ করতেন সুবহানাল্লাহ বলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ যখন সম্পাদন করবে নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে ফাইদা কদাইতুম মাজির সিগা নামাজ সম্পাদন হয়ে যাবার পর তো বোঝা গেল নামাজ ও জিকির নামাজের পরেও আরো জিকির আছে কি বলেন জিকির নাই লিপ্ত দিল দিয়ে ইবাদতে মজা পাওয়া যাচ্ছে না স্বাদ পাওয়া যাচ্ছে না ঠিক না আমি প্রায় সময় কথাটা বলে থাকি আমরা রুকু সেজদা কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিলে ইবাদতে স্বাদ পাই না কেন জানেন আমাদের কলব অন্ধকার কলব অন্ধকার একদিক দিয়ে তো আমাদের চোখের গুণা বেশি হয়ে গেছে
আরেক দিক দিয়ে আমাদের জিকিরের মধ্যে হামলা হয়েছে বলে কি জোরে জিকির করা যাবে না আস্তে করলে একা করা যাবে সবাই মিলে করা যাবে না দাঁড়িয়ে করা যাবে না এই ধরনের ফতোয়া আছে না নাই জয় বলেন আছে না নাই আল্লাহ বলেন আহা বান্দা দাঁড়িয়ে করো এটা আমি আল্লাহর অর্ডার বসে করো আমি আল্লাহর অর্ডার সম্ভব হলে শুয়ে শুয়ে করো তবে শুয়ে শুয়ে যখন করবে হাঁটুগুলোকে পাগুলোকে কি করবে একটু আবদ্ধ করে রাখবে গুটিয়ে রাখবে পাটাকে ছড়িয়ে রাখবে না আপনারা কি বুঝতে পারতেছেন আমি কিছু শেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আলেমরা বসে আছে পাগুলোকে ছড়িয়ে রাখবে না যখন আমরা ঘুমাতে যাওয়ার সময় আমরা কি পড়ি দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হায়া দোয়া পড়ি না যখন দোয়া পড়ি না অনেকে দোয়াটা পড়ার পরে যতক্ষণ ঘুম আসে না তাসবিহ পড়ে অনেকে দরুদ শরীফ পড়ে হ্যাঁ তবে মনে রাখতে হবে আদব হলো পাটাকে কি করা জোরে বলেন গুটিয়ে রাখা পাটাকে কি করা গুটিয়ে রাখা তবে শুয়ে শুয়ে দরুদ এবং জিকির পড়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াত বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুহাম ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কাউন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাবারাকা তাআলা বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা হে আমার বান্দারা তোমরা তোমাদের অন্তরে অন্তরে তোমাদের প্রতিপালককে স্মরণ করো সুবহানাল্লাহ এখানে অনেকগুলো অর্থ হয় এক হলো সব সময় আল্লাহ তাবারাকা তাআলার হুকুমের দিকে খেয়াল রাখা কোন দিকে কদম দিলে আল্লাহ খুশি হবে কোন দিকে কদম দিলে আল্লাহ বেজার হবে কোন কাজটাতে আল্লাহ খুশি হবে কোন কাজটাতে আল্লাহ বেজার হবে সব সময় তোমার অন্তরে ধারণ করে নাও আরেকটা হলো সুফিয়ানে কেরামদের ভাষায় আল্লাহর ওলি যারা আল্লাহর প্রিয় বান্দা যারা তারা সব সময় আল্লাহ নামের জিকির করে বলেন সুবহানাল্লাহ জিকির করতে 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 এমন অবস্থা তৈরি হয়ে যায় যে তারা যদি জবানকে বন্ধ রাখে দিল চালু থাকে আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ এটা পরীক্ষিত আমার প্রিয় মুর্শিদ উনি ওনার একজন খাদেম উনি বলতেছেন যে হুজুর ঘুমিয়েছিলেন তো ওনার এখানে আওয়াজ হচ্ছে ঘুমিয়ে চোখ বন্ধ জবান জিবা বন্ধ কিন্তু এখানে আওয়াজ হচ্ছে উনি রাত কি রাত জিকির করতেন আল্লাহ তাবারাকা তাআলা আমার নসিব ভালো ওনার বডিটার ওজন 43 কেজি আমার প্রিয় মুর্শিদের বডির ওজন 43 কেজি সুবহানাল্লাহ বলবেন না 43 কেজি উনি 43 বছর বয়সে বিয়েই করছে এর আগে কি করলেন পড়াশোনা করেছেন সাধনা করেছেন সকাল সন্ধ্যা স্বপ্নে রুটি চাবাইছেন আহা আল্লাহু আকবার বলেন না উনি এখনো পীর কিন্তু বাচ্চাদেরকে কিতাব পড়ায় দর্শন জামিতা কিতাব পড়ায় আমার মাদ্রাসা বুড়িচং ইন্দ্রবতী আমার ভাই শফিক ভাই উনি গিয়েছিলেন কয়েকজন ছাত্রও দিয়েছিলেন এখানে কয়েকজন গিয়েছিল এই যে নাত পড়ছে না ও পালাই চলে আসছে বেটা বুঝলি না প্রিয় ভাই জান আমার বাবা জানেন আপ এজন্য সুফিয়ানে কিরামদের ভাষায় যারা আল্লাহ তাবারাকা তাআলার ওলি হতে চায় তবে ওলি হওয়ার জন্য প্রথম কন্ডিশন হলো মুমিন হতে হবে কি হতে হবে যদি আকীদা বিশুদ্ধ না হয় এজিদ রহমাতুল্লাহ আলাইহি নাউজুবিল্লাহ কইতেন নারী কোন ও মা শিহাই দাও লাগবনি জোরে বলেন না নাউজুবিল্লাহ হাজার হাজার মুরিদ লাখ লাখ মুরিদ অভাব নাই মুরিদের আর বলে কি এজিদ রহমতুল্লাহ নাউজুবিল্লাহ বলবেন না আর নবীকে যখন দাঁড়ায় সালাম দেই আমরা তখন কয় বেদাত ও মৌলবী আল্লাহ তাবারাকা তাআলা বলেন বলি হওয়ার জন্য কন্ডিশন হলো সূরা ইউনুস হলো 11 নম্বর পারা আল্লাহ তাবারাকা তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন আল্লাহ বলে ঈমান এক নম্বর শর্ত পীর হওয়ার জন্য এক নম্বর শর্ত ঈমান যদি না থাকে আর মুরিদ যদি লাখ লাখ হয় আপনারা বলবেন এটা আবার কেমন কথা বলছেন হুজুর আমি বলি না না একটু আগে মুহাদ্দিস সাহেব শুনিয়ে গেছেন তাফতারিখু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাহু হুজুর বলেন নাই আপনারা শুনেছেন কিনা জানি না তো ভাই ওলি হওয়ার জন্য আরে মুমিন হওয়ার জন্য তো ঈমান লাগবে মুমিন হওয়ার পর বান্দা গুনাহ করবে নামাজ ছাড়বে দাড়ি কাটবে হারাম খাবে খাবে না বলেন এমন মুমিন নাই যে নামাজ পড়ে না কথা বলেন না এমন মুমিন নাই যে দাড়ি কাটে এমন মুমিন নাই যে সুদ খায়
নাই 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 আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে তো আল্লাহ তাদেরকেও কোরআনে ওলি বলেছেন আল্লাহু ওয়ালিজুল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর দুই নম্বর পারা সূরা বাকারা দুই নম্বর পৃষ্ঠা বলেন সুবহানাল্লাহ তো আল্লাহ বলে আরে ঈমানের কারণে আমি কোন কোন বান্দাকে আমি ওলি বলেছি তবে হ্যাঁ ভেলায়াত প্রাপ্ত হওয়ার জন্য শুধু মুমিন হলে চলবে না ওয়াকানু ইয়াত্তাকুন গুনাহ থেকে বাঁচতে হবে গুনাহ থেকে বাঁচতে হবে আচ্ছা গুনাহ থেকে বাঁচবে কিভাবে ভাই যার ফরজ ঠিক নাই যার ফরজ ঠিক নাই নামাজ নাই পর্দা নাই হালাল নাই যিনি মুর্শিদ তিনি রসুল তিনি খোদা হন আমাদের মধ্যে কিছু সুন্নি আছে এই ধরনের স্লোগান দেয় নাউজুবিল্লাহ বলেন যে এই বিশ্বাসী যিনি মুর্শিদ তিনি রসুল তিনি খোদা হন সে 100% মুশরিক সে 100% কি আমরা কি এমন সুন্নি নাকি না না আমরা সুন্নি আমরা ওলিকে ওলি বলি রসুলকে রসুল বলি খোদাকে খোদা বলি জোরে বলো ঠিক কি না প্রিয় ভাইরা আমার ولي হওয়ার জন্য প্রথম কন্ডিশন হলো বুখারী শরীফ খুলো মিশকাতে ও হাদিসটা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাবারক তাআলা বলেন আমি আল্লাহ তাবারক তাআলার নিকটবর্তী হওয়ার জন্য যদি কেউ চেষ্টা করে তো ফরজ ইবাদত লাগবে কি ইবাদত লাগবে জোরে বলেন কি ইবাদত লাগবে বলে আপনি নামাজ পড়লেন না কয় আমার নামাজ পড়া লাগে না আমি মক্কা শরীফ নামাজ পড়ি ও ভাই আপনি তো এখানে ওখানে গেলেন কোন সময় কা আমি গোপনে বাতেনে বাতেনে পড়ি নাউজুবিল্লাহ বলেন না চটকান আমরা দরকার একটা দাঁত গুলো ফেলায় দেওয়া দরকার বেয়াদব কথাকার মুস্তফা নামাজ পড়েছে সাহাবাই কেরাম নামাজ পড়েছে অলিয়াই কেরাম নামাজ পড়েছে গৌসে পাক নামাজ পড়েছে খাজা পাক নামাজ পড়েছে পড়েন নাই জেনে বলেন পড়েন নাই তো নামাজ ছাড়া যে ওলি দাবি করতে চায় মনে করতে হবে এটা ভণ্ড ওটা কি ভণ্ড ও জিকির করে কেউ আছে দেখবেন জিকির করে ভান করে জিকির করতেছে হুদ্দা মানুষকে দেখাচ্ছে আবার কি করে জানেন এই একটা দুইটা তিনটা চারটা আংটি লাগাচ্ছে রুমাল একটা দিল এইভাবে লাল কাপড় একটা পরলো বাস পীর হয়ে গেল ও কি ওলি হয়ে গেল নাকি ওলি হওয়ার জন্য এক নম্বর শর্ত ফরজ ইবাদত বলেছেন কে আল্লাহ তাবারক তাআলা হাদিসে কুদসি এটা বুখারী বুখারীর হাদিস মিশকাতে আছে হাদিসটা আমার আমার ভাইরা বাবারা বন্ধুরা এই জিকরুল্লাহ করার আগে জিকরুল্লাহ তো নফল ইবাদত আল্লাহ বলে যে ব্যক্তি ফরজ ইবাদত করলো ফরজ গুলো তার শেষ কমপ্লিট হয়ে গেল কিভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক আছে পর্দা ঠিক আছে হালাল খাচ্ছে মিথ্যা কথা বলে না ধোঁকা দেয় না জামাত তরক করে না যদি সুন্নি সহিহুল আকীদা হয় জামাত তরক করে না কেরাত ঠিক আছে মাসলা মাসাইল ঠিক আছে তখন জামাত ওয়াজিব হয় হ্যাঁ কথা বুঝতে পেরেছেন সব জায়গায় জামাত ওয়াজিব হবে না আপনার মনে কষ্ট নিয়েন না ভাই আল্লাহর হাদিস হোসেন হাদিসে পাককে বলেছেন জামাত তরক করার জন্য দুইটা উজর লাগবে আল খাউফ ওয়াল মারাদ নবীজি বলেন ভয় থাকতে হবে রোগাক্রান্ত হতে হবে ভয়টা তো আম ভয় আম নয় কি ডাকাতের ভয় চোরের ভয় গাড়ি চলে যাবার ভয় অসুস্থতার ভয় বৃষ্টির ভয় ঠিক না তুফান হচ্ছে এটার ভয় ইমামের ভয় কেরাত নষ্ট হয়ে কেরাত ঠিক নাই এটার ভয় মাসালা জানে না ওইটার ভয় মূর্খ ইমাম ওইটার ভয় বদ আকীদা ইমাম এটারও ভয় আছে না নাই এই বদ আকীদার ইমাম নাই জামাত ওয়াজিব হবে কিভাবে জামাত তো ওয়াজিব তখন হবে যখন সুন্নি সহিহুল আকীদা কেরাত বিশুদ্ধ মাসলা মাসাইল জানে তখন ওয়াজিব বুঝেন নাই বুঝেন নাই যাক বুঝলে বুঝেন আমার প্রিয় ভাইরা ও বাবা জানেরা আল্লাহ তাবারক তাআলা বলেন ফরজ ইবাদত যারা কমপ্লিট করবে এইভাবে জামাতের সঙ্গে যারা নামাজ আদায় করবে দাড়ি লম্বা থাকতে হবে মিসওয়াক থাকতে হবে যদিও ফরজ না মিসওয়াক করতে হবে সুন্নাতে নববী যদি না থাকে কখনোই তার ইলমে বাতিন হাসিল হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সকল বান্দা যারা ফরজ ইবাদত করবে এরপরে ফরজ যখন কমপ্লিট হয়ে যাবে আমি আল্লাহ দরবারে এমন ভাবে নফল ইবাদত বন্দেগী শুরু করে দিবে নফল পড়তে 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 আমি আল্লাহ তাবারক তাআলা আমি তাকে বন্ধু বানাবো ফাইদা আহবাবতুহু যখন সে আমার বন্ধু হয়ে যাবে আমি হয়ে যাব তার কান যেই কান দ্বারা সে শুনবে আমি হয়ে যাব তার চোখ যেই চোখ দ্বারা সে দেখবে আমি হয়ে যাব তার হাত যেই হাত দ্বারা সে ধরবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাই জানেন না বাবা জানেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন বান্দা যখন আল্লাহর হয়ে যাবে সে যখন আল্লাহর হয়ে যাবে আল্লাহ যখন তার হয়ে যাবে আমার প্রিয় ভাই জানেরা বাবা জানেরা যখন সাধারণ কোন বান্দা ওই বান্দার শরণাপন্ন হবে গিয়ে বলবে হুজুর আমার ছেলের পরীক্ষা একটু দোয়া করেন তখন তিনি হাত তুলবে তো ওনার হাত আল্লাহ ফিরাবে না দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে এইটা হলো ওলির দরবারের বরকত
কেউ বলে ওলি কি করে আরে ওলি কি করে না ও ইবাদত করে এমন পর্যায়ে পৌঁছে গেছে তোমার হাতের চাইতে তার হাত দামি তোমার চোখের চাইতে তার চোখ দামি তোমার জবানের চাইতে তার জবান দামি কেন এইমাত্র কেন কারণটা কি তিনি ফরজ আর নফল ইবাদত করতে 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 উনি আল্লাহর এমন স্তরে পৌঁছে গেছে উনি যা বলে আল্লাহ ফিরাতে পারে না সঙ্গে সঙ্গে কবুল করে আচ্ছা মাজার জিয়ারত হচ্ছে না এখানে উনি কি খোদা আপনারা যারা জিয়ারত করেছেন ওনাকে খোদা মনে করেছেন নাকি কিন্তু এখানে জিয়ারত করেছেন কি করেন নাই হাত তুলেছেন কি তুলেন নাই ওনাকে ওসিলা দিয়ে দোয়া করেছেন কি করেন নাই কেন করেছেন আপনার হাতের চাইতে ওনার হাতটা দামি আপনার জবানের চাইতে ওনার জবানটা দামি ওনার ইবাদত আর রিয়াজত সাধনা ওনার খোদাভীতি ওনার ইলম ওনার তাকওয়া পরহেজগারি এমন ছিল আমি সেটার পর্যন্ত পৌঁছতে পারি নাই মোলা আমি যেহেতু পৌঁছতে পারি নাই তোমার কোন নেককার বান্দার ওসিলা দিয়ে দোয়া চাচ্ছি মোলা তুমি আমার মনের আশা পূরণ করে দাও এই যেই তো সুন্নি আকীদা জলম এইটাই তো সুন্নি আকীদা হ্যাঁ যারা মানুষকে ওই রকম বুঝায় না 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 মাজার জিয়ারত মানে মাজার পূজা নাউজুবিল্লাহ বলবেন না কথায় কথায় মাজার পূজারি কথায় কথায় মাজার পূজারি হায় হায় মুসলমান এই মাজার পূজা এই শব্দ যার মুখ দিয়ে বের হবে মনে রাখবেন এটা 100% মুনাফিক এটা মুনাফিক ভাই তুমিও তো তোমার দাদার কবরে যাও তোমার তোমার উস্তাদের কবরে তুমিও তো যাও তো তুমি কি খোদা মনে করে যাও নাকি তুমি তো ওলি মনে করেই যাও হ্যাঁ কোন দিক থেকে কোন দিকে চলে গেলাম সুতরাং বলি হওয়ার জন্য এক নাম্বার শর্ত কি ঈমান বলেন না এক নাম্বার শর্ত কি ঈমান আকীদা বিশুদ্ধ হতে হবে আকীদা নাম্বার দুই তাকওয়া পরহেজগার হতে হবে নামাজ নাই দাড়ি নাই কিছু নাই ও ওলি হতে পারবে না সুন্নাতে নববীর উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে মুস্তাফার সুন্নাত মিসওয়াক আর তাসবিহ থাকতে হবে নামাজের শোক এবং জাক খাফ ও খাশিয়াত থাকতে হবে মুস্তাফার সুন্নাতের উপর যে অটল থাকবে ফরজ ইবাদতের পর আল্লাহ তাবারক তাআলা ওই ওলিদের কাতারে তার নাম লিখে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাই জানে না বাবা জানে না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহু আনা ইনদা যন্নি আব্দি বি আনা মাআহু ইযা যাকারানি আল্লাহ তাবারাকা তাআলা বলেন আমি আমার বান্দার ধারণা অনুযায়ী হয়ে থাকি বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তখন আমার বান্দার সঙ্গেই থাকি সুতরাং কেউ বিপদগ্রস্ত হয়েছেন অন্তর থেকে আপনি আপনার প্রতিপালককে স্মরণ করতেছেন মওলা মওলা আমি তো গুনাহ করে ফেলেছি মওলা ভুল করে ফেলেছি আল্লাহ ক্ষমা করে দাও ক্ষমা করে দাও তো আল্লাহ তাবারাকা তাআলা বলেন অন্তর থেকে কেউ যদি আমাকে ডাক দেয় তো নিঃসন্দেহে আমি আল্লাহ তার সঙ্গে থাকব জোরে বলুন সুবহানাল্লাহ এরপর আল্লাহর হাবিব বলেন ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি কেউ যদি মনে মনে আমি আল্লাহকে স্মরণ করে আমিও অন্তরে অন্তরে আমি আমার বান্দাকে স্মরণ করি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহুম যে ব্যক্তি কোন উত্তম মজলিসে আমি আল্লাহর স্মরণ করে এই যে মজলিস মিলাদের মজলিস মাহফিলের মজলিস ইসালে সওয়াবের মজলিস জুমার দিনের আলোচনা আমার বান্দা যখন আমার স্মরণ আমার আলোচনা এমন কোন মজলিসে করে যেখানে উত্তম উত্তম বান্দা রয়েছে যেখানে বিদর্মী রয়েছে আমি আল্লাহর শান আমি আল্লাহর সিফাত বর্ণনা করে আমি আল্লাহ তাবারাকা তাআলাকে স্মরণ করে এমন কোন মজলিসে যেই মজলিসটা উত্তম তো আল্লাহ রাব্বুল আলামিন বলে তখন আমি ওই বান্দা যেই মজলিসে আছে তার চাইতে আরো উত্তম মজলিসে আমি ওই বান্দাকে স্মরণ করি তার চেয়ে আরো উত্তম মজলিস তুমি যেই মজলিসে আছো জোরে বলুন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই জান আমার বাবা জানে না ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআ আল্লাহ বলে আমার কোন বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রগামী হয় মানে নেক কাজের দিকে ভালো কাজের দিকে কি কাজের দিকে জোরে বলুন না জোরে বলুন না ভালো কাজের দিকে নেক কাজের দিকে এক হাত অগ্রগামী হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাবারাকা তাআলা ওই বান্দার দিকে দুই হাত অগ্রগামী হয়ে যায় আল্লাহ আগে আসলো না আপনি আগে আসলেন কে আসলো আপনি এক হাত আগালেন আল্লাহ কয় হাত আগাইলো জেরাআন দুই হাত আল্লাহ তাবারাকা তাআলা বলেন বান্দা একটু স্মরণ করে দেখ আমি বেশি স্মরণ করব
প্রিয় ভাইজান আমার বাবা জানে না এরপরে আল্লাহ তাআলা তার ইরশাদ করেছেন ওমান আতানি ইয়ামশি আতাইতুহু হার ওয়ালা যে ব্যক্তি আমার দিকে হেটে হেটে আসবে আমি ওই বান্দা আর এদিকে দৌড় বেরে আসব বলেন সুবহানাল্লাহ এর অর্থ এই নয় যে আল্লাহর পা আছে কেউ কেউ বলে আল্লাহর অস্তিত্ব আছে কেউ কেউ বলে যে আল্লাহর আমাদের মতো দেহ আছে হয়তো কিছু বড় নাউজুবিল্লাহ বলেন ليس كمثله شيء الله সঙ্গে সাদৃশ্যতা সৃষ্টি জগতের চলে না চলে জোরে বলুন চলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফাওয়ান্নাকা সাফা ইননামা ইয়ানকুসু আলা নাফসি এই ইয়াদুল্লাহ এই ইয়াদুল মানে হাত এই হাত মানে আমাদের হাতের মত না আল্লাহর জন্য যেই হাত শোভা পায় ওই হাত আল্লাহর রয়েছে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাই জান আমার বাবা জানে না আল্লাহ বলে আমি দৌড়ে আসি মানে আমার রহমত দৌড়ে আসে বান্দা আমার কাছে একটু ক্ষমা চা একটু মাপ চা একটু আমাকে শরণ কর ও বান্দা তুই যদি হেটে হেটে মানে তুই যেমন গতিতে আমাকে শরণ করবি আমি তার চাইতে আরো বেশি গতিতে আমার রহমত তোর কাছে পৌঁছে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার প্রিয় ভাই জানে না বাবা জানে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন হে আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন আমলের সংবাদ দেব না যেই আমলটি আল্লাহর কাছে প্রিয় যেই আমলটি তোমার মর্যাদা বৃদ্ধি করবে যেই আমলটি তোমার মুসিবত দূর করবে তোমার অন্তরকে পরিশুদ্ধ করবে নবীর সাহাবীরা বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এই তোমার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে তোমার অন্তর পরিষ্কার হয়ে যাবে কলবের ময়লা দূর হয়ে যাবে তুমি অন্তরে প্রশান্তি লাভ করতে পারবা সেটার নাম হলো জিকরুল্লাহ সেটার নাম কি জোরে বলুন সেটার নাম কি জিকরুল্লাহ মানে আল্লাহ 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 আপনাদের আওয়াজ কি এতটুকুই না আরো আছে আল্লাহ 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 الله 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 অগমায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় ঢোকাইলা আল্লাহ আল্লাহ কেমনে যাব তোমার কাছে কেমনে যাব তোমার কাছে স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় ঢোকাইলা আল্লাহ 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 মহব্বতে পড়ুন মহব্বতে মহব্বতে الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اكتا زبان بندو هبنا وچو آواز شبائي بولي الحمد لله ভাইরে কত রাত চলে গিয়েছে গুনাহ করতে করতে ও যুবকের দল কত রাত কি রাত তুমি কাটিয়ে দিয়েছো মোবাইলের মধ্যে কত দিন রাত 24 ঘন্টা তুমি গুনাহের কাজে লিপ্ত করেছো আহা দুনিয়ার কাজে ব্যস্ত থাকতে থাকতে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় চলে যায় এই যে ইউনুসিয়াতি কিয়া দরবারে রাদি সালে সবাব মাফি এই মাহফিলে যারা আমরা বসেছি মনোযোগের সঙ্গে যারা বয়ান শুনতেছি আমাদের নসিব বড় ভালো শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা করে নাই আহা অনেকেই তো চায়ের আড্ডায় বসে আছে টেলিভিশনের আড্ডায় বসে আছে সোশ্যাল মিডিয়ায় বসে আছে চেহারা দেখা দেখি করে কি দেখাকে দেখি করে চেহারা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ কবুল করুন বলেন আমিন আমার রব্বানি ভাই এসেছে মারহাবা জোরে বলুন মারহাবা এত অল্প সময় আছে যাক আলেম বেশি না সবাই তো দরবার থেকে ফিউজ বারকাত নিতে আসে আমারও 3 বছর হয়ে গেল নাকি আরহা সুবহানাল্লাহ প্রিয় ভাই জান আমার বাবা জানের আমার ও যুবকের দল আহা একটা বার চিন্তা করে দেখো চিন্তা করে দেখো রাত কি রাত গুনাহে কেটে গেছে কিন্তু আজ এই মাহফিলে বসার জন্য যাদের নসিব হয়েছে নিঃসন্দেহে তারা উত্তম আলা নসিবওয়ালা ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার বাবা জানে না চলে তো যেতেই হবে সব দুনিয়ায় পড়ে থাকবে
একা একা আমি দুনিয়া ছেড়ে হারিয়ে যাব যাব কি যাব না হারিয়ে যাব রব নাই ভবনে চিরদিন যেতে হবে কি হবে না সবার যাবা লাগবে কি লাগবে না তারে জবান খুলে বলেন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবনে ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই চিরদিন যারা চলে যাবেন যারা যেতে হবে মনে করেন তারা বলেন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবনে বাস বাগানে বাগর স্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আবাই যাবে ভুলে রাখবে না জানি কোন খবর ঠিক কিনা ঠিক কিনা বাস বাগানে বাগর স্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অসুর কোন দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবনে জবান খোলে মাশাল্লাহ হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবনে ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ক্ষমা করে দি তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবনে চিরদিন জোরে বলুন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমার বাবা জানে না ও বন্ধুরা আমার আমরা সুন্নি আকীদার অনুসারী যারা তারা যখন একটু জিকির করি আল্লাহ আল্লাহ জিকির করি তখন হঠাৎ করে একটু মাথাটা নাড়াচাড়া দেওয়া হয় কি হয় না আর যদি কারো সুন্নাত অনুযায়ী চুল হয় আছে না কারো সুন্নাতি চুল আছে না চুল রাখার পদ্ধতি যদি কেউ সুন্নাত অনুযায়ী রাখতে চায় তাহলে তিন প্রকার কয় প্রকার আমি যেভাবে রাখছি এটা সুন্নাত আদায় হয়েছে না এমনি রাখলাম আর কি তবে সুন্নাতের খেলাফ করে নেয় সামনে পিছনে সমান সামনে পিছনে সমান কারণ এত চাপ ব্রেনে ব্রেনে এত চাপ হ্যাঁ কোনো এক সময় রেখেছি আলহামদুলিল্লাহ সুন্নাত আদায় করেছি ইনশাআল্লাহ ছিল এতটুকু ছিল একবার তো আদায় করেছি বলবো মুস্তফা একবার তো রেখেছি কিন্তু মাদ্রাসার চাপে পরিচালনার চাপে ওয়াজ মাহফিলের চাপে পড়া শোনা এই সেই নানান ঝামেলায় আর রাখা যাচ্ছে না তিন প্রকার চুল রাখা সুন্নাত এক প্রকার চুল হলো কানের লতি পর্যন্ত হয়ে যাবে নাম্বার দুই ঘাড় টাচ করবে নাম্বার তিন এই জায়গা পর্যন্ত চলে আসবে ঘাড়ের দুই কান্ধে পর্যন্ত চলে আসবে যদি সুন্নাতি চুল রেখে কেউ আল্লাহ নামের জিকির করে আর যদি একটু মাথাটা নাড়ায় তখন কেউ কেউ আঙ্গুল দিয়ে দেখায় বলে বন্ডামি করছে কেউ বলে না বলে না ইউটিউবে দেখেন না বলে না বলে না কিন্তু লম্বা চুল নিয়ে একটু আল্লাহ জিকির করলে মাথাটা নাড়াইলেই ভন্ড আরেকজনে তো লাভ মেরে বাসে রাখা কথা কয় না আরে আপনারা দেখেন না ওরে বাবার ডিগবাজি খেতে খেতে তো চার পাঁচ খান ডিগবাজি খাই লেছে কথা বলেন শুধু যে সাধারণ ডিগবাজি না ফিসাপরে লয়ে উল্টে খাই লেছে আছে না আছে না ও ভাই এইটা আবার কোন হাল হ্যাঁ সুন্নাতি চুল মাথায় আল্লাহ নামের জিকির করছে একটু তাল হয়েছে তো অসুবিধাটা কি খোদার নামের জিকির মহব্বতে ভালোবাসায় জোশ নিয়ে জিকির করা কোনো অসুবিধার কারণ নাই হাদিস শোনো আন আবি সাঈদিনিল খুদরিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكر الله حتى يقول مجنون رواه احمد نبي জি বলেন অধিক পরিমাণে জিকির করো এমন কি জিকির এমনে করো যেন মানুষ তোমাকে দেখলে পাগল বলে
মানুষ কি বলে পাগল কেমনে বলবে পাগল কাকে বলে পাগলের চুল ঠিক আছে পাগলের চুল ঠিক থাকে ওর মাথার চুল ঠিক আছে পোশাক ঠিক আছে তার হাত পায়ের ভঙ্গিমা স্বাভাবিক না অস্বাভাবিক আল্লাহর হাবিব বলেন হাত্তা ইয়াকুলু মাজনুন এমন ভাবে জিকির করো আসলে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহ পাককে খুশি করার জন্য আবার কোন কোন জিকির আছে মানুষকে দেখানোর জন্য হ্যাঁ এমন ভাবে জিকির করছে মাহফিলে বসে স্টেজে বসে আমার কাছে এগুলোও ভালো লাগে না ইখলাস থাকে না চোখ বন্ধ থাকবে খোদার জিকির করার সময় চোখ বন্ধ থাকবে অন্তরে ভয় সৃষ্টি হবে যে আমি একক খোদা এক প্রতিপালকের নামের স্মরণ করছি যিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি আমাকে কথা বলার শক্তি দিচ্ছেন আমার ইজ্জত সম্মান আমার রিজিক যিনি দিচ্ছেন তাকে ডাকতেছি চোখ খোলা থাকবে না মানুষের প্রশংসা বাহবা পাওয়ার জন্য নয় খোদার ভয়ে কলবে ধাক্কা দিয়ে দিয়ে জিকির করলে কলব পরিষ্কার হবে কি হবে না জোরে বলুন হবে কি হবে না অলিয়ায়ে কেরামের দরবার এটাই শিক্ষা দেয় হ্যাঁ সকাল সন্ধ্যায় আল্লাহ নামের জিকির করো জিকির করে করে জিহ্বাকে ভিজিয়ে নাও এক সাহাবী আসলো এসে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর শরীয়তের অনেক বিধিবিধান আরোপিত হয়েছে এবং আমি অনেক আমল করি হুজুর আর পারতেছি না নামাজ পড়ি তাসবি পড়ি রোজা রাখি অনেক অনেক যা যা আছে আমি পালন করার চেষ্টা করি হুজুর আমি এখন আর বাড়তেছি না সামনে হুজুর এমন একটা আমল আমাকে দেন যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর খুশি হয়ে যাবে হাদিসের মাফহুম শোনাচ্ছি তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন যে তুমি তোমার জিহ্বাকে তোমার জুবানকে সব সময় আল্লাহর জিকিরে ভিজিয়ে রাখো তুমি তোমার জবানকে আল্লাহর জিকিরে সব সময় ভিজিয়ে রাখো হুজুর নামাজ তো পড়ি দাড়ি তো রেখেছি হজ তো করেছি রোজা আসলে রোজা তো রাখি হুজুর হালাল খাবার চেষ্টা তো করি হুজুর ফরজ এবং ওয়াজিবাত ফরজিয়াত আর ওয়াজিবাত তো হুজুর পালন করার চেষ্টা করি আমার উপর বেশি চাপ হয়ে গেছে আমি আর চাচ্ছি না সামনে বাড়তে ইবাদত নতুন আর যোগ করব না তবে আপনি আমাকে এমন একটা তাসবি দেন যেটা আমার মর্যাদা বৃদ্ধি করবে আল্লাহ পাক আমাকে কবুল করবে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আল্লাহ বলে আল্লাহকে জিকির করতে থাকো আল্লাহর নাম জপতে থাকো জোরে বলুন সুবহানাল্লাহ সুতরাং বোঝা গেল জিকিরের ফজিলত আছে না নাই জোরে বলুন আছে না নাই আমার মাদ্রাসার বুড়িচঙ্গে আমি তো উপজেলা পরিষদ হয়তো যাক দরবারে তো নাম অ্যাড্রেসিং দরকার নাই আমার মাদ্রাসা আছে আমার ভাই গিয়েছে আমি ওই মাদ্রাসার উপাধ্যক্ষ বুড়িচং উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদে জুমা পড়ে আলহামদুলিল্লাহ তো ওই আপনারা অনেকেই চিনবেন ফকিরবাড়ি একটা নাম আছে ফকিরবাড়ি বুড়িচং ফকিরবাড়ি নাম শোনেন নাই মনোহর আলী শাহ রহমতুল্লাহ আলাই আসলে ওনারা প্রকৃত শাহ এখন তো নামের আগে অমুক শাহ তমুক শাহ অমুক শাহ তমুক শাহ হুদ্দা গোড়ার ডিম কিচ্ছু না হ্যাঁ শাহ কাকে বলে শাহ কাকে বলে জানেন যে তার জিহ্বাকে কন্ট্রোল করেছে শাহ কাকে বলে জানেন যে তার চোখকে কন্ট্রোল করেছে শাহ কাকে বলে যে তার পেটকে কন্ট্রোল করেছে শাহ তো সে হবে সুন্দরী নারী যার সামনে এসেছে তার চোখকে হেফাজত করার শক্তি অর্জন করেছে ও বাদশাহ আরে বাদশা ও যে চোখ নামিয়ে নিয়েছে যে তার জিহ্বাকে কন্ট্রোল করেছে যে তার হাতকে কন্ট্রোল করেছে গুটিয়ে নিয়েছে না এটা আমার জন্য সম্ভব নয় ও বাদশা আর খাইতে খাইতে চোখ ও বলে শাহ কামাল শাহ অমুক শাহ অমুক আরে বাবা শাহের অভাব নাই আমি মিথ্যা বলছি না তো আজকাল দেখেন না পোস্টারগুলো শাহ 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 হারে শাহ রে এই শাহ হাসরুদ্দিন ধরা খাবে উনি আসল শাহ ছিলেন শাহ মনোহর আলী রহমতুল্লাহ আলাই উনি মজুর ছিলেন শুনেছি পা গুলোতে শিকল বেঁধে ডালা গাছের ডালা আছে না তালা মেরে দিতেন মাথা নিচের দিকে এই যে জিকির করা শুরু করত রাত কি দিন রাত দিন রাত দিন আপনারা বলবেন এটা অস্বাভাবিক হ্যাঁ অলিয়াই কেরামদের কাজগুলো অস্বাভাবিক হয় কি হয় অস্বাভাবিক হয় না তা আপনি দেখেন তো একটু সুরমা নদী জানামাজ বিছিয়ে পার হন তো একটু দেখি পারবেন আমি আপনি যেটা পারবো না এটাই অলি কেরাম পারে কথা বলেন আমি আপনি যেটা পারবো না সেটাই অলি কেরামদের জন্য সম্ভব সুতরাং জিকরুল্লাহ জিকরুল্লাহ আল্লাহ নামের স্মরণ আল্লাহ নামের স্মরণ তবে মনে রাখতে হবে দুইটা অর্থে জিকির করবেন এক অর্থ হলো সবসময় আল্লাহ এবং তার রাসূলের
আদেশ মান্য করা নিষেধ থেকে বেঁচে থাকা আর জিহ্বাকে আল্লাহ 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 বলে 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 ভিজিয়ে রাখা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক জোরে বলেন আমিন আর জোরে আমিন আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ তো করতেই হবে আল্লাহু আকবার মাশাআল্লাহ যাই হোক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি যতটুকু আলোচনা করেছি আল্লাহ আমাকে এবং সবাইকে বাইরে থেকে যারা শুনেছে আমার মাবুন সহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান সবাই বলেন আমিন আমরা যার কাছে এসেছি তিনি আমাদের দৃষ্টান্ত তিনি আমাদের আইডিয়াল তিনি আমাদের আদর্শ তিনি যেভাবে জীবন যাপন করেছেন যেভাবে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করেছেন খোদাকে খুশি করেছেন দুনিয়াকে পিছনে আখিরাতকে সামনে আর আমরা দিয়েছি দুনিয়াকে সামনে আর আখিরাতকে পিছনে এমনটা নয় কি এমনটা নয় কি যদি এমনটা না হতো তো আজানের সময় দোকানের শাটার বন্ধ হইতো কি বলেন আমরা দুনিয়াকে সামনে রেখেছি আর আখিরাতকে কথা বলেন না আর এটা তো দরবারি ওয়াজ আমি যেটা বলতেছি এটা দরবারি ওয়াজ যারা আউলিয়ায়ে কেরাম তারা দুনিয়াকে পিছনে রাখতেন আর আখিরাতকে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমাদের অন্তরকে পরিষ্কার করে দিন তবে বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন মোবাইল দিবেন না মেয়েদের হাতে মোবাইল দিবেন না ছেলেদের হাতে মোবাইল দিবেন না ঘরে টেলিভিশন রাখবেন না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলেন আমিন বলবেন হুজুর আপনি কি দেশদ্রোহী না না রেডিওতে খবর শুনবেন কোথায় শুনবেন রেডিওতে খবর শুনবেন কোনো সমস্যার কারণ নাই আমি কেন দেশদ্রোহী হব আমি বাংলাদেশের মানুষ অবশ্যই শুনবেন দেশের খবর রাখবেন তবে চোখ যেন জিনায় লিপ্ত না হয় চোখ যেন জিনায় লিপ্ত না হয় তবে আমার আমার ধর্ম আমার দিন তো এখন নাই চরিত্র তো আগেই চলে গেছে এখন আসছে শিক্ষা ব্যবস্থায় হামলা কথা বলেন যাক ওই দিকে আর যাচ্ছি না আল্লাহ আমরা তো নিঃসন্দেহে তীব্র নিন্দা চব্বিশ ঘন্টায় জানাচ্ছি কি বলেন বাধ্য করা হচ্ছে যারা সরকারি চাকরি করে তারাই বিপদে আছে বেশি রুটিন করে দিয়েছে রুটিন এভাবেই পড়াতে হবে ওরা খুব বিপদে আছে আল্লাহ তাদের সবাইকে হেফাজত করুক বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ